আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরে রাসেল স্যারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021 77টি পদে। অর্থাৎ সারা দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 21টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কে কে আবেদন করবেন, কোন কোন জেলা আবেদন করতে পারবেন, তার সকল প্রসেসগুলো আমি আজকে দেখাবো। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আজকে যে জবটা তার নাম বলে নিই, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021 77টি পদে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এছাড়া সকল সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে এটা না পড়তেছি প্রকাশ পেয়েছে। তো কী কী পদে প্রকাশ পেয়েছে তা আমরা দেখাবো। তো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021 স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন দেখি, এই যে দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত মাসে, এই মাসের 7 তারিখ। তিন, আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত তা সব আমরা দেখে নেই। তো আমরা আবেদন করতে পারবো এবং কিভাবে আবেদন করব তার সকল প্রসেস আমি এখানে দেখাবো। তো দেখুন, এক নাম্বার যে শ্রমিক নাম্বার আছে সেখানে মেডিকেল টেকনোলজি ল্যাব, যার বেতন স্কেল হচ্ছিল 11 গ্রেডে, আপনারা দেখে নেবেন, আমি এখানে দিয়ে দিব। তারপর এর পদ সংখ্যা 4টি, যে সকল আবেদন করতে পারেন, সারা দেশের সকল লোকজন আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে যোগ্যতা, মেডিকেল টেকনোলজি ল্যাবে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলা ইংরেজি গণিত পদ বিশিষ্ট বিষয় সাধারণ জ্ঞান বিষয় নিম্নলিখিত পরীক্ষা মৌখিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এটা বয়স হচ্ছে 29। এর পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম বিভাগীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সম্মানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারে আপনারা দেখে নেবেন, আমি শুধু পড়ে যাচ্ছি। 3 নম্বরটা হচ্ছিল স্টোর কিপার নিবে 1টি, বয়স সকল চাকরির ক্ষেত্রে 30 বছর, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ। তারপর 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, এখানে নিবে হচ্ছে 3টি, কোনো সরকারকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় সমমানের GPA, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয় নিম্নলিখিত থাকতে হবে। রিসেপশনিস্ট, অর্থাৎ 2 জন রিসেপশনিস্ট নিবে এখানে, টেলিফোন অপারেটর আপনারা দেখে নেবেন, তারপরে ইনক্রিমেন্ট কেয়ার টেকার, ওয়ার্ড মাস্টার, ডায়েট ক্লার্ক, লিডেন ক্রিপার, টেইলার। আবেদন করার নিয়মাবলী, আপনারা কীভাবে আবেদন করবেন তার নিয়মাবলী আমি দেখে দিচ্ছি। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 11/4/2000 তারিখের প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা পুত্রকন ও সন্তানদের 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। 6 নম্বর, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি করতে হবে। 9 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধান থাকতে হবে। কীভাবে আবেদন করবেন তার প্রক্রিয়া দেখছে, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা মার্চ মাসের 2013 তারিখ সকাল 11:10 থেকে শুরু করে আবেদন শেষ হবে হচ্ছে 11 এপ্রিল 2021 তারিখ রাত 12:00 সময়সীমার মধ্যে। ইউজার আইডি প্রাপ্ত থাকবেন, যারা যারা আবেদন করতে পারবেন না তারা আমাকে নক দিন, আমরা আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত থাকতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষার যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে থাকবে। আবেদন করবেন যেভাবে তার সকল প্রসেস এখানে দেওয়া আছে, কীভাবে SMS করবেন তো একটা তথ্য বলে দেয়, আপনার কত টাকা পর্যন্ত আবেদন করা লাগবে। তো এখানে দেওয়া আছে SMS প্রেরণের নিম্নবলী, পরীক্ষার ফি প্রদান অনলাইনের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আপনাকে টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। তো টেলিটক সিমের মধ্যে কত টাকা দিতে হবে সেটা দিচ্ছি,
অর্থাৎ নাম্বারে দুটি SMS, ক্রমিক ক্রম 1 থেকে 10 নম্বরে দেওয়া হবে, দেওয়া লাগবে হচ্ছে 100 টাকা, এবং 12 টাকা চার্জ, অর্থাৎ 112 টাকা চার্জ দিতে হবে, এবং ক্রমিক 11 পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা যাবে। তো কীভাবে আবেদন করবেন, স্যার সকল প্রসেস এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি চলুন, দেখা যাক কীভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আমাদের যেতে হবে যে লিঙ্কটে, সেই লিঙ্কটা হচ্ছে হলো, দেখুন আমি এখানে প্রবেশ করতেছি, এই লিঙ্কটা অ্যাকচুয়ালি আবেদন করার জন্য যে লিঙ্কে যেতে হবে সেটাতে আমরা যাচ্ছি। আবেদন করার জন্য লিঙ্ক যেতে হবে এই যে dgmedad.teletech.bd, আমি এখানে আবেদন করার জন্য প্রবেশ করলাম। তো আবেদন করার জন্য আমরা এখানে কি করব, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আপনারা কোন কোন পদে আবেদন করবেন তার একটা লিস্ট চলে আসবে, অর্থাৎ আমরা যেই পদে আবেদন করব সেখানে গিয়ে দেবেন। আমি এখানে আবেদন করতেছি কম্পিউটার অপারেটরে। তো কম্পিউটার অপারেটরে টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে নাম দিবেন, আমার নাম MD রাসেল আহমেদ, ফাদার নেম MD আব্দুল হক, MD আব্দুল এইচ এ কিউ ইউ ই আব্দুল হক, মাদার নেম মেস্ট রেহনা পারভিন, MST মেস্ট রেহনা পারভিন। তারপরে আমার ডেট অফ বার্থ হচ্ছিলো 11ই ডিসেম্বর, মান্থ হচ্ছিলো ডিসেম্বর 1999। তারপরে জেন্ডার হচ্ছে হলো মেল, আর ন্যাশনালিটি বাংলাদেশি, তারপর রিলিজিয়ন ইসলাম, তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে কি না, অবশ্যই আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে সাবমিট করব। তো সকল সকলে এখানে ন্যাশনাল আইডি কার্ডের NID নাম্বার বসাবেন। তো NID নাম্বার বসানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, আপনার কি পাসপোর্ট আইডি রয়েছে কি না, এখানে নো দিবেন অথবা ইয়েস দিবেন। অবশ্যই ইয়েস দিলে এখানে আপনার হচ্ছে হলো ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে। তো আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে হলো, আমি যেহেতু বর্তমানে আমার ন্যাশনাল আইডি কার্ড এখন নেই তো আমি এখানে দিচ্ছি না। তারপরে পাসপোর্ট আইডি, ইয়েস আমার পাসপোর্ট আছে। তারপরে বার্থ রেজিস্ট্রেশন, ইয়েস অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন রয়েছে কি না। তারপরে আপনার ম্যারিটাল স্টেট কী দিবেন, আমি সিঙ্গেল, সিঙ্গেলে দিব। তারপরে কোটা কী, কোটা আমি এখানে নো নো দিচ্ছি। তারপরে হচ্ছে কোটা কী, কোটা নাই, নো কোটা। তারপরে আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার অ্যাড্রেসগুলো দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, কীভাবে দিবেন সেটা বলে এখানে আপনার ভিলেজ নেম, হাউস, ফ্ল্যাট, ডিস্ট্রিক্ট দিবেন রংপুর। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন, এখানে এক্সাম এক্সাম ডেট দিবেন, তারপরে হচ্ছে HSC অথবা দেখুন ডিপ্লোমা আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন, বোর্ড দিবেন হচ্ছে হলো আপনার হচ্ছে টেকনিক্যাল বোর্ড দিবেন, যেহেতু টেকনিক্যাল সো টেকনিক্যাল বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন ডিভিশন অনুযায়ী দিবেন, যেহেতু আমাদের ডিভিশন ছিল সো আমি ডিভিশন দিচ্ছি ফার্স্ট ডিভিশন, রোল নাম্বারটা দিবেন অ্যান্ড গ্রুপ দিবেন, কম্পিউটার টেকনোলজি, আমার কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এখানে দিবেন, পাসিং ইয়ারটা দিবেন 2000, আমার 2021, 2021 দিবেন, ওকে। এক্সামিনেশন রেজিস্ট্রেশন নেবল যদি থাকে তো দিবেন, না থাকলে দিবেন না, যেহেতু আমার নেই সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপরে এক্সপেন্স, ডু ইউ হ্যাভ কম্পিউটার টাইপিং, ইয়েস আই অ্যাম কম্পিউটার টাইপিং বার ওয়ার্ড। তো আমি এখানে টিক চিহ্ন দিই, এখানে স্ট্যাটাস দিব, কী দিব, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, গভর্নমেন্ট এমপ্লয়ি, যে আমি এখানে সাবমিট করব। সাবমিট করা হলে আমার একটা ইন্টারফেস চলে আসবে, সো আমরা সকলে সেই ইন্টারফেসে আবেদন করতে পারবো। তো বন্ধুরা, যারা যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা তারা আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। শেষ করছি আজকের ভিডিও, শেষ করার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা সকলেই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি।